আজকে আমি কথা বলবো ওই মণিপুর স্কুলের একটা ছোট ভাইয়ের সাথে। ভাই একটা বার্গার নিছে, বার্গারটা খেতে কেমন লাগে ভাইয়া? অনেক মজা। তুমি সবসময় খাও? হ্যাঁ। দামুন কি একবার ঠিক আছে নাকি ডিফারেন্ট? আজকে 20 টাকার বার্গার খাইতে আইছি ফুচকার দোকানে। দেখতেই পাচ্ছেন জালাল মামার ফুচকা। তো মামা এখানে 20 টাকা দিয়ে একটা বার্গার দেয়। তো এটা আমার এক ছোট ভাই খাইছে, খেয়ে আমারে বললো যে এটা আপনি ব্লগ করতে পারেন। সিম্পল একটা ব্লগ। এখানে যারা মাংস দিয়ে পছন্দ করেন, পেটি পেটি, তারা আসার দরকার নাই। জাস্ট হচ্ছে অন্যরকম একটা ফ্লেভার পাওয়ার জন্য 20 টাকা দিয়ে বার্গার খাইতে হবে। এটা হচ্ছে ঘুগনি বার্গার। ভিতরে ঘুগনি দেয়, তেঁতুলের একটা সস দেয়, আর উপরে ফুচকা ভাঙা আর শশা। মানে একটা ফুচকার মচমচা ফ্লেভার পাবেন, তেঁতুলের সসের একটা অন্যরকম ফ্লেভার। আমার কাছে কিন্তু ভালোই লাগছে। 20 টাকা অনুযায়ী একবার ঠিক আছে। বেশ বড় সাইজের একটা রুটি। তো আজকে আমি এই বার্গারটা ট্রাই করব, যার জন্য এখানে আসা জালার মামার এখানে। তো আজকে মামাকে বানাইতে বলি, খেয়ে দেখি যেটা টেস্ট কেমন, তা মানে আপনাদেরকে জানাবো যে এটা আসলেই কেমন টাকা অনুযায়ী, 20 টাকা অনুযায়ী। মামা আপনার এই বার্গারটা কত বছর ধরে আছে এখানে? এই বার্গারটার নিজে আবিষ্কার করছি। বার্গারটার বয়স 22 থেকে 22 বছর, 22-23 বছর। আপনার দোকানটা এখানে কতদিন আছে? 29 বছর। 29 বছর? জি। আর সিম্পল বার্গারটা আপনি নিজেই করছেন? যে এইভাবে বার্গার খাওয়া যায় তাই তো? আগে মনে করেন পুরি দেয়া, পুরির ভিতরে রাখতাম, তো ঘুর্ণি পুরি বেচতাম। তখন ঘুর্ণি পুরি বাদ দিয়ে একদিন রুটি কেটা মানে চালু করলাম, ওদিন থেকে এই বার্গার শুরু হয়ে গেল। ঘুর্ণি বার্গার দোকানে পুরো বানানোর প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সিম্পল, রুটিটা কাটে আর ঘুগনিটা আগে থেকে রেডি করা থাকে বিভিন্ন রকম মশলা দিয়া। ফুচকার যে ঘুগনি ওটাই ভিতরে যাইতেছে এইভাবে, আর সাথে দেয় তেঁতুলের সস। এরপর তেঁতুলের সস দিবে, সসটা অনেক মজা। তারপরে শশা দিবে, ফুচকা ভাঙা দিবে উপরে। মানে একদম সিম্পল, মানে আপনি বিকালে আসছেন এখানে একটা খেয়ে দেখতে পারেন যে কেমন লাগে। আমি অনেকে বলতে পারেন যে 20 টাকার বার্গারে আবার কি হয়, কিন্তু দেখেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু একদমই কম, খুব সিম্পল। হয়ে গেছে মামা, একদম রেডি না? হ্যাঁ, এই যে ভিতরটা দেখাই, এই যেরকম থাকবে ভিতরটা। অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, রূপনগর শাখা, রোড নাম্বার 11, জামাল মামার ফুচকা। এই যে বার্গারটা মানে সে ঘুগনি বার্গার, ঝাল আছে ঘুগনি ভিতরে দেওয়া, তেঁতুলের সস আর উপরে ফুচকা ভাঙা আর শশা। আর এটা খেয়ে দেখি, জাস্ট সিম্পল। এটা হচ্ছে এটা কিন্তু আসলেই খুব মজা, মানে কি অন্যরকম ডিফারেন্ট একটা টেস্ট পাওয়া যায়। মানে এক কথা, যারা মাংস দিয়ে বার্গার খেতে পছন্দ করে তারা এখানে আসবেন না। সিম্পল যারা আশেপাশে আছেন তারা এখানে আসতে পারেন। তেঁতুলের সসের কারণে ডিফারেন্ট একটা টেস্ট পাওয়া যায়। এটাই ভালো, খারাপ না, 20 টাকা অনুযায়ী একদম ঠিক আছে। আর দোকানটা হচ্ছে জালাল মামার ফুচকা, মণিপুরি স্কুল, রূপনগর মণিপুর স্কুলের 11 নম্বর রোডে আছে এই দোকানটা। এখানে আসলে 20 টাকা বার্গার পাবেন। মামা নাকি এখানে 20 বছর ধরে এটা বিক্রি করে, মামার নিজের মানে আবিষ্কার করা এই বার্গার। তো আমার কাছে মোটামুটি কিন্তু ভালোই লাগতেছে, একবারে খারাপ লাগতেছে না। সিম্পল, একবারে জাস্ট ঘুগনি দেওয়া, তেঁতুলের সস দেওয়া।